মোবাইলে কিন্তু পাসওয়ার্ড একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, আর আমরা অনেকেই সেই পাসওয়ার্ডটা দিতে জানি না। এই কারণে আজকের এই ভিডিওতে আমি তোমাদের শিখিয়ে দেবো যে তোমরা কিভাবে তোমাদের মোবাইলে পাসওয়ার্ড দেবে, কিভাবে পাসওয়ার্ড দিতে হয় তা জানতে হলে তোমরা ভিডিওটা পুরোপুরি দেখবে, কোথাও স্কিপ করবে না। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলি আজকের ভিডিও শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। ইউটিউব বাস 2.0 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলি আজকের ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার প্রথমে একটা ছোট্ট অনুরোধ, যেটা সবসময় তোমাদের কাছে থাকে, তোমরা যদি আমার এই চ্যানেল এখনো সদস্য না হয়ে থাকো, এই যে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছ, এখানে প্রেস করে এই চ্যানেল এখনই সদস্য হয়ে যাও। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলি আজকের ভিডিও শুরু করা যাক। ভিউয়ার, সবাই সবার মোবাইলটাকে ওপেন করে নেবে। ওপেন করার পর এই যে সেটিংস অপশনটা দেখতে পাচ্ছ, তো সবাই এখানে ক্লিক করবে। ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবে যে একটা জায়গায় লেখা আছে সিকিউরিটি এন্ড লোকেশন, তো সবাই ওখানে ক্লিক করবে। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছ লেখা আছে স্ক্রিন লক, তো সবাই ওখানে ক্লিক করবে। তারপর এই যে দেখতে পাচ্ছ নাম আছে, এর অর্থ হলো যে তোমরা তোমাদের মোবাইলে কোনো পাসওয়ার্ডটাই দিতে চাইছো না। পরে তোমরা দেখতে পাচ্ছ যে লেখা আছে সোয়াইপ, এর অর্থ হলো তোমরা তোমার মোবাইলটাকে ওপেন করার সঙ্গে সঙ্গে একটু সোয়াইপ করে দিলেই তোমাদের মোবাইলটা খুলে যাবে। তারপরেই দেখতে পাচ্ছ তোমরা লেখা আছে প্যাটার্ন, তোমরা তোমাদের মোবাইলে যদি প্যাটার্ন লক দিতে চাও তো সবাই এখানে ক্লিক করে প্যাটার্ন লকটা খুব সহজেই দিয়ে দেবে। তারপরে দেখতে পাচ্ছ লেখা আছে পাসওয়ার্ড, এর অর্থ হলো তোমরা তোমাদের মোবাইলে পাসওয়ার্ডটা কি দিতে চাইছো। যদি কারোর নাম দিতে হয় তো সবাই নাম দিয়ে দেবে, এছাড়াও যদি কারোর পিন কোড দিতে হয় তো সবাই পিন কোড দিয়ে দেবে, বা কারোর যদি মোবাইল নাম্বারে কিছুটা দিতে হয় তো সবাই এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবে খুব সহজেই। তারপরে যে দেখতে পাচ্ছ ফিঙ্গারপ্রিন্ট, এর অর্থ হলো তোমাদের মোবাইলে যদি ফিঙ্গারপ্রিন্টের অপশন থাকে তো তোমরা ফিঙ্গারপ্রিন্ট অর্থাৎ বায়োমেট্রিক দিয়ে তোমাদের মোবাইলটাকে খুব সহজেই ওপেন করে নিতে পারবে। তারপরেই দেখতে পাচ্ছ লেখা আছে ফেস লক, এর অর্থ হলো তোমরা তোমাদের মোবাইলে যার ফেস লকটা দিবে সে যদি তোমার মোবাইলের সামনে আছে তোমার মোবাইলটা খুব সহজেই খুলে যাবে। তো ভিউয়ার্স, আশা করি এই ইম্পর্টেন্ট জিনিসগুলোর কথা একদম তোমাদের পুরোপুরি বুঝিয়ে দিতে পেরেছি। যদি এখনো কারো কিছু প্রবলেম থেকে থাকে তো ওই যে নিচের কমেন্ট সেকশনটা দেখতে পাচ্ছ, এখানে আমাকে কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করবো তোমাদের সেই প্রবলেমগুলো একদম পুরোপুরি সলভ করে দেওয়ার জন্য। তো ভিউয়ার্স, ভিডিওটা আজকের মতো এইটুকুই। ভিডিওটি ভালো লাগে থাকলে ভিডিওটিকে একটা লাইক করবে। ভিডিও শেষ করার মাধ্যমে যেটা সবসময় বলি, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সদা সর্বদা জুড়ে থাকবে ইউটিউব বাস 2.0 চ্যানেলের সঙ্গে। টাটা, বাই বাই।